কুমিল্লা মেঘনা উপজেলা ঠিক আছে ওইখান থেকে আসছে তো ওইখান থেকে আমরা দুইটা লোক আসছে আমার যে পরিমাণ মাংস দরকার ওইটা নেয়ার জন্য আসছে এখানে এসে দেখি যে আপনার 695 টাকা হয়েছে তা আমার গাড়ি ভাড়া দিয়ে লাভটা কি হলো পরিস্থিতিটা দেখতেছি গতকালকে রাতে সাইনবোর্ড দেখছিল 595 টাকা সকালবেলা নাস্তা এসে দেখি 695 টাকা 100 টাকা বেড়ে গেল রিকশা ভাড়া দিয়া এই খিলগড় থেকে বাসাবক থেকে এখানে আসলাম মাংস নিতে যে সরকারের রেট করা এই মাংস নিতে আসলাম আমি চিন্তা করলাম বাসা গেস্ট আসছে এখান থেকে নিলে 100 টাকা করে শাস্ত্র হবে 10 কেজি মাংসতে প্রায় 1000 টাকা শাস্ত্র হবে এখানে এসে দেখি যে এটা এলাকা ব্যস্ত যে এই দামি কারণ এলাকায় আপনার 700 টাকা 720 টাকার মধ্যে লওয়া যায় দাম বৃদ্ধি না দাম ওই আন্দাজে অনেক ভালো হ্যাঁ কি না খাওয়া যায় মাংসটা সলিড না না এর কারণে তো জায়গা জায়গা সবাই সবাই মনে যে গরু মাংসটা কি না খাইতে পারো না হলে গরু মাংস যে দাম বাড়ছে বাড়তে বাড়তে সারা রাষ্ট্র শুকুরা নিছে মানুষ আর সেই জায়গায় মনে যে এর কারণে কত মানুষ গরু গোশ কিনা খাওয়া যায় হাফ কেজি গরু গোশ কিনা খাওয়া যায় আগে তো হাফ কেজি গরু গোশ কিনতে গেলে 500 টাকা লেগে যায় ওটা কি সম্ভব সবার জন্য যখন এটা 800 টাকা বিক্রি হতো তখন এরকম ভিড় থাকতো যখন উনি 600 টাকা বিক্রি করতেন তখন তারও ভিড় আরো বেড়ে গেল একটু 100 টাকা বাড়িয়েছে না তার চেয়ে একটু কম পাড়ামহল্লায় আপনার 750-800 এরকম করে তার থেকেও একটু কম আছে আসলে আমি এখানে আমি যদি আমার কথা বলি আমি এখানে আসলে প্রাইসের জন্য আসি নাই মানে এটা আসলে প্রাইসের জন্য না আমার কোয়ালিটিটা ইম্পর্টেন্ট পাড়ামহল্লার দোকানগুলোতে গরুগুলো আমরা চোখে দেখতে পাই না যে কী ধরনের গরু জবাই করা হয় শুধু জাস্ট মাংসগুলো ভোর রাতের দিকে নিয়ে আসে সারা রাত মাংসগুলো থাকে পরের দিন আবার ওগুলো সেল হয়ে যায় সেগুলো আমরা ইয়ে করি এখানে যেমন খলিল ভাইয়ের মাংসগুলো সেলিব্রিটি গরু আমরা মজা করে বলি যে অনেক বড় বড় গরু নিয়ে আসে কোরবানির সময় যে গরুগুলো চোখের সামনে আমাদের সামনেই জবাই করা হয় তো দেখে এই কারণেই আছে কোয়ালিটিটা ইনশিওর হয়ে দেখে এখান থেকে নেওয়া আমার ইচ্ছা ছিল সদ ইচ্ছা ছিল 500 টাকা কেজি গোশ খাওয়াবো এই রমজান মাসে কিন্তু সরকার এটা পারলো না সরকারের জন্য পারা হয়নি সরকার যদি চায় এখনও যদি চায় গরু গোশ 500 টাকা কেজি নামায় আনা সম্ভব এখনও যদি চায় তা আমি চাইছিলাম যে ইন্ডিয়ান বর্ডারটা যদি অন্তত 10 দিনের জন্য খুলে দেয় তাহলে 500 টাকা কেজি রমজান মাসে গোশ এখনও খাওয়ানো সম্ভব আসলে আমার যেরকম কিনা এরকম বিক্রি করা আমি কিন্তু আপনাদের 100 টাকা এক রাতের মাধ্যমে না আসলে এটা রমজান মাসে অনেক টাকা ঘাটতি গেছে আমি কিন্তু আপনাদের বারবারই বলছি যে আমি ভর্তুকি দিয়ে গোশ বিক্রি করতেছি এটা কিন্তু আপনারা শুরু থেকেই বলছি এইগুলো এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখছে সক্রিয়তাও দেখছে যে আমি কিছুটা ভর্তুকি দিতেছি রমজান মাস কিন্তু ইচ্ছা ছিল যে 25 রমজান পর্যন্ত খাওয়াবো বড় বড় খামারি যারা যারা অনেক টাকা অন্তত সরকার থেকে মানে ঋণ নেওয়া লোন নেওয়া ওদের তো আর টাকার অভাব নেই সরকারি টাকা তা মনে করেন আর এখন বর্তমানে সামনে কুরবানি ঈদ সারা বছর যে গরু লাগে এক কুরবানিতে তা গরু লাগে ওরা করতেছে মাঠ থেকে উড়ায় মানে গরুগুলো উঠায় নিয়ে যেতেছে মনে করেন এদের তো 10,000টা বেশি হলে অসুবিধা নেই এরা 3 লাখ টাকার গরুটা বেচতে পারবো 15 লাখ টাকা আমাদের তার উড়ান আমরা 3 লাখ টাকার গরুটা 3,05,000টা বেচলে আমরা অনেক খুশি